দেখুন রাকিব আর আমি আসলে কথা বলে বেশিরভাগ ক্রিকেটের বাইরের কথাই বেশি বলি ভারত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান চলতি বিপিএলে এসে সেই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে পারছেন না ব্যাটিং চালিয়ে যেতে অনুশীলনের মাধ্যমে চেষ্টা করছেন চেনা ছন্দে ফেরায় কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না অনুশীলনের সময়ে মাঝে মধ্যেই কথা বলছেন মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে তবে গুরু শিষ্যের মধ্যকার সেই কথোপকথন বেশিরভাগই ক্রিকেটের বাইরের শুক্রবার দোসরা ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের আঠারোতম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সাত উইকেটে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরপরে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন সে সময় রংপুর রাইডার্সের তারকা সাকিব সম্পর্কেও কথা বলেন তিনি শীর্ষকে নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন বলেন সাকিব আল হাসান আর আমি কথা বললে বেশিরভাগ ক্রিকেটের বাইরে কথা বলি খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি আমরা সবসময় আমাদের সমস্যা কি আমাদের সমাধান কি সেটা নিয়ে চিন্তা করি বেশি খুব ক্রিকেট নিয়ে খুব কম কথা হয় আর যেই কথাগুলো সেগুলো আসলে আমার আসলে মানে এটা ওপেন করা ঠিক না